আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই তো কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা সবাই বলেন যে সিম্বা এই তো অনেক কিউট, এত কিউট এত কিউট, তো ওর কিউট ঠিক আছে ভাই, কিন্তু এই যে যে দুষ্টুমিগুলা করে এইগুলা কে সহ্য করবে? হ্যাঁ, ওকে মনে হয় যে অনেক ইনোসেন্ট কিউট, কিন্তু যে কি দুষ্টু, কোন লেভেলের দুষ্টু সেটা আপনারা নিজের চোখেই দেখেন। আমি ওরে আজকে গোসল করাইছি, তো গোসল করাই এখন ওরে নিয়ে এসে আমি এখন মানে ওরে শুকানোর জন্য ট্রাই করছি, যে ওর মানে ম্যাক্সিমাম শুকাই গিয়েছে, এখন শুধু লেজ আর পায়ের দিকে যে মানে একটু শক্ত শক্ত যে লোমগুলো, এই লোমগুলো একটু ভেজা আছে, মানে তারে কিছুতেই আটকানো যাবে না। যে আমি একটু কিছুক্ষণ আটকাচ্ছি, সেও মনে মনে চাচ্ছে যে আমার তো গরম গরম হাওয়া লাগছে, ভালোই লাগছে, কিন্তু তিরিং বিরিং তার থামে না, সে তিরিং বিরিং করে দৌড়াবেই, আমার কাছে কিছুতেই থাকবে না। তারে আটকায়ে জোরে দৌড়ায়, মানে জড়ায় ধরে ধরে, তারে 100 বার না হলে সে পালাইতে গেছে, তারে আটকায় ধরে ধরে রেখে রেখে তারে শুকানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারে জোরপূর্বক আটকাইয়া তারে শুকানো হচ্ছে। তো মানে ওরে মোটামুটি গোসল করাইতে গেলে আমারে যে পরিমাণ যুদ্ধ করতে হয় তার মানে হদিস নেই। আমি নিজে তো পুরোপুরি ভিজে যাই, দেন ছাদে যে আমি ওরে গোসল করাই, কারণ ছাদে যে ওরে ফার্স্ট টাইম ওরে ছাদে ছাড়া হয়, ও একটু খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে, আর ওরে একটা নতুন ব্যায়াম হয়েছে সেটা হচ্ছে ছাদে গিয়েই ও আগে হিসু করে। ও যত এখানে ওর পটিতে ও হিসু করে যায়, মানে বাথরুম টাথরুম যা লাগার করে যায়, দেন ছাদে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে একটা জায়গার নির্দিষ্ট পরিমাণ হয়ে গেছে, সেই নির্দিষ্ট সেই জায়গাটাতে গিয়েই সে সিলেক্ট করে রেখেছে, সেখানে গিয়েই আগে খুঁচিয়ে খুঁচিয়ে হিসু করবে, দেন তার হচ্ছে স্বাদ মিটবে। তো যাই হোক, তারে মানে জোর করে এক পর্যায়ে শুকায় দিয়ে তারে এখন এই যে টাওয়াল দিয়ে রাখছি, থাকুক দেখি বেচারা কতক্ষণ থাকে। তো এ কি সেই বান্দা যে সভ্য হয়ে এর মধ্যে থাকবে, যেমন শীত পড়েছে আর এর মধ্যে? তো যাই হোক, এখন একটু শীত কম আছে, ওরে গোসল করাইলাম। তো কেমন লাগলো ভিডিও?